চোখ রাখবো পরের খবরের দিকে। লোরেটো কলেজে ভর্তির বিজ্ঞপ্তি নিয়ে বিতর্ক তুঙ্গে। বিতর্কের মুখে কলেজের অধ্যক্ষকে ডেকে পাঠালো বিশ্ববিদ্যালয়ে। অধ্যক্ষকে ডেকে পাঠানো হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের ঘরে। দুপক্ষের মধ্যে বৈঠক। বিতর্কের মুখে নির্দেশিকা সামান্য পরিবর্তন কলেজ কর্তৃপক্ষের। লোরেটো কলেজে ভর্তির বিজ্ঞপ্তি নিয়ে যে বিতর্ক, সেই বিতর্ক তুঙ্গে। বিতর্কের মুখে কলেজের অধ্যক্ষকে ডেকে পাঠালো কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের ঘরে দুপক্ষের যে বৈঠক, সেই বৈঠক এবং এই বিতর্কের মুখে নির্দেশিকা সামান্য পরিবর্তন করা হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি, রেজিস্ট্রারের ঘরে দুপক্ষের মধ্যে যে বৈঠক, সেই বৈঠকে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং এই বিতর্কের মুখে নির্দেশিকা, যে নির্দেশিকা দেওয়া হয়েছিল যাকে কেন্দ্র করে বিতর্ক, সেই নির্দেশিকা সামান্য পরিবর্তন করা হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফে। লোরেটো কলেজের ভর্তির বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে বিতর্ক এই মুহূর্তে তুঙ্গে। বিতর্কের মুখে কলেজের অধ্যক্ষকে ডেকে পাঠালো কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের ঘরে দুপক্ষের মধ্যে কথা, এই বিষয় নিয়ে আলোচনা হয় এবং এই বিতর্কের মুখে যে নির্দেশিকাকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত, সেই নির্দেশিকা সামান্য পরিবর্তন করা হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে। আপনাদেরকে জানিয়ে রাখবো, এই বিতর্কের মুখে কলেজের অধ্যক্ষকে ডেকে পাঠায় কলকাতা বিশ্ববিদ্যালয়। আমরা কথা বলে এই বিষয় সম্পর্কে আরো জানবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আমাদের প্রতিনিধি শ্রেয়সী, যে দুপক্ষের মধ্যে কথা হয়েছে এবং তাতে নির্দেশিকার সামান্য পরিবর্তন করা হয়েছে, ঠিক কি কথা হলো এবং কি পরিবর্তন আনা হলো এক্ষেত্রে? দেখো, তোমাকে যেটা জানাই সেটা হচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজ স্ট্রিট ক্যাম্পাস, সেখানে কিন্তু এই মুহূর্তে মিটিং চলছে, রেজিস্ট্রারের ঘরে মিটিং চলছে। সেই মিটিং এ কিন্তু রয়েছেন, রেজিস্ট্রার নিজে রয়েছেন, সেক্ষেত্রে ইন্সপেক্টর অফ কলেজেস রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, এছাড়া লোরেটো কলেজের প্রিন্সিপাল এবং অন্যান্য আধিকারিকরা রয়েছেন। এখন যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা যেটা জানাচ্ছেন যে এক্ষেত্রে তারা এই ধরনের কেন একটা ঘেরাভেদের বিষয়টা লোরেটো কলেজ এনেছিল, সেই তারা মূলত জানার জন্য তারা ডেকে পাঠিয়েছিলেন আজকে। এবং সেক্ষেত্রে তাদের তরফ থেকে পরিষ্কার যেটা বলে দেওয়া হয়েছে যে কোনোভাবেই কিন্তু এই ধরনের যে ভেদাভেদ, অর্থাৎ ভাষাগত যে ভেদাভেদের জায়গাটা, সেই জায়গাটা যাতে কোনোভাবে তৈরি না হয় সেটার দিকে নজর রাখতে। এখন এক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয় এই ধরনের কোন রকম নির্দেশিকা কখনো কোথাও জারি করেনি, ফলে এক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয় অনুমোদিত কোনো কলেজ হিসেবে যদি লোরেটোকে থাকতে হয় তাহলে কিন্তু তারাও এই ধরনের কোনো নির্দেশিকা তারা দিতে পারবে না। এখন সেই কথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেই কথা মেনেই কিন্তু কার্যত যে নোটিশ, লোরেটো যে নোটিশ ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল সেই নোটিশের ভাষা বদল হলো। তবে যেটা লোরেটো কর্তৃপক্ষ যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়কে তাদের এই সিদ্ধান্তের কারণ হিসেবে তারা যেটা জানিয়েছিলেন যে তারা একটা অ্যাডমিশন কমিটি তৈরি করেছিলেন। এখন সেই অ্যাডমিশন কমিটির যে সুপারিশ, সেই সুপারিশ অনুযায়ী তারা এই নোটিশটা দিয়েছিলেন। কারণ তাদের লোরেটো কলেজের বক্তব্য হচ্ছে যে প্রতি বছর বহু ভালো ভালো নম্বর পাওয়া স্টুডেন্টরা তারা ভর্তি হচ্ছেন লোরেটো কলেজে, কিন্তু এই ভাষাগত যে সমস্যা, সেক্ষেত্রে ইনস্ট্রাকশন দেওয়া, পরীক্ষা দেওয়া, এই ধরনের যে সমস্যা, সেই সমস্যাগত ক্ষেত্রে কিন্তু অনেক স্টুডেন্টরা তারা ঠিকঠাক ভাবে পড়াশোনা চালিয়ে দিয়ে যেতে পারছেন না, মানসিক সমস্যা তৈরি হচ্ছে তাদের, এবং বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে ভর্তি হয়ে তারপর মাঝপথে ছেড়ে দিচ্ছেন। ফলে একদিকে স্টুডেন্টদের যেরকম সমস্যা হচ্ছে সেরকমই কলেজেরও সমস্যা হচ্ছে, তাদের সিট প্রচুর ফাঁকা পড়ে থাকছে এবং স্টুডেন্টরাও মাঝপথে ছেড়ে দিলে তাদের নতুন করে আবার কোথাও ভর্তি হওয়া নিয়ে নতুন ভাবে সমস্যা তৈরি হচ্ছে। ফলে সেই কথা মাথায় রেখেই কিন্তু তারা এ ধরনের একটা নির্দেশিকা দিয়েছিলেন। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটা স্পষ্ট বলে দিয়েছেন যে এই ধরনের ভাষা নিয়ে বিভেদমূলক কোনো এই ধরনের নির্দেশিকা দেওয়া যাবে না। যদি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত একটি কলেজ হিসেবে থাকতে হয় তার কারণ কলকাতা বিশ্ববিদ্যালয় কখনোই এই ধরনের ভেদাভেদের যে সিদ্ধান্ত বা মত বা পন্থা সেটাকে সমর্থন করে না। সমস্যা কিছু তৈরি হলে সেটা অন্য পথে সেটা সমাধান করতে হবে, কিন্তু এই ধরনের বিষয় তৈরি করে সেই সমস্যা কোনোভাবে সমাধান করা যাবে না। ফলে লোরেটো কর্তৃপক্ষ তারাও যেটা জানিয়েছেন যে আগামী বছর থেকে সেইভাবে তারা চলবেন না, এবং এবছরেরও যে নোটিশ সেই নোটিশেরও কিন্তু ভাষা লাইন তো তখন ঠিক মানে কে কোন স্কুল কোন মিডিয়াম সেসব মানে কেউ ওটা অত ইয়ে অ্যাটেনশনও দিত না, দরকারও হয়নি। কিন্তু প্র্যাকটিক্যালি যেটা প্রফেসররা লক্ষ্য করেছে, যারা সম্পূর্ণ বাংলা মিডিয়ামে প্রথম থেকে পড়ে আসছে ওদের একটু লেকচার বোঝা অসুবিধে হতো, কারণ এখানে তো সব ইংলিশে হয়,
তো সে একটা সাইকোলজিক্যালি ইম্প্যাক্ট হয়েও উঠছে বাচ্চা, তো সেই জন্য ওদেরকে সেফগার্ড করার, ওদের ইন্টারেস্টগুলো আপহোল করার জন্য নোটিশটা দেওয়া হচ্ছে। মানে এটা তো কিন্তু কোনো ডিসক্রিমিনেশন, মানে ওই ভাবনাটাই কারোর মাথায় আসে না। যাদের মেরিট লিস্টে অলরেডি নাম প্রকাশিত হয়েছে, মেরিট লিস্ট কোনো রকমভাবে নতুন করে আনা বা অন্য কোনো আপনারা কি ভাবনা চিন্তা করেছেন? সেটা যেটা স্যার এখনই বললেন, যেটা উনি যেভাবে অ্যাডভাইস করেছেন আমরা সেভাবেই চলবো, এবং সেটা পুরো স্টেপস ডিটেইল ওয়েবসাইটে দেওয়া হবে। ফার্স্ট মেরিট লিস্ট আমরা রিভোক করবো না, কারণ যারা ওখানে পেয়েছে ওদের তো, ওরা তো এই আশা নিয়ে আছে যে ওরা অলরেডি ওদের নাম আছে, কিন্তু তারপরে আরেকটা মেরিট লিস্টের জন্য অ্যাডমিশন ওপেন করা হবে। সেখানে সবাই যারা অ্যাপ্লাই করেননি এবং করতে চায়, এবং সব মিডিয়াম থেকে বাচ্চারা অ্যাপ্লাই করতে, মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।